ধরনের ইয়ারফোন আছে, যে এগুলো কিন্তু 10 পিসের বক্সের ইয়ারফোন, এগুলো খুব ভালো। M10 এর কিন্তু হচ্ছে এখন হিউজ চাইদা, এটা হয়তো সবাই চেনে আর কি। এটার ভিতরে কিন্তু বিভিন্ন নেকব্যান্ডটা কেউ নিলে আমরা 160 টাকা রাখি আর কি, 160 টাকা অনলি 160 টাকা, এটা হচ্ছে 160 টাকা করে প্রাইস মাইক্রোপিন, আর এটা 6 মাসের গ্যারান্টি আছে, 20 টাকা দাম। এটা ফার্স্ট চার্জিং শো করবে, ঠিক আছে, রিডার আছে একদম উপরেও দেখতেছেন সব কার্ড রিডার, ঠিক আছে। এটা 100 পিসের বক্স হয় আর কি, আমাদের কার্ড রিডারটা কোনো পাইকারি কিনবেন তাদের জন্য 350 টাকা, হ্যাঁ, মানে M3 স্পিকার, ঠিক আছে, 887 স্পিকার, তারপরে 20,000 mAh এর পাওয়ার ব্যাংক পাবেন, বাসুসের পাওয়ার ব্যাংক পাবেন, জিও টাকা থেকে শুরু আছে। এখন তো হচ্ছে এলসি বন্ধের কারণে এবং ট্যাক্স বৃদ্ধি পাওয়ার কারণে পোলিশ মডেল, হ্যাঁ, M41 মডেল, জি জি, M41 আর কি। এছাড়াও M41 এর পাশাপাশি M38 আছে খুব ভালো কোয়ালিটি, M90 Pro আছে, হ্যাঁ, ভালো কোয়ালিটি, তারপরে M35 তো খুব রানিং প্রোডাক্ট ভালো কোয়ালিটির ভিতরে, M35, তারপরে M28, এই প্রোডাক্টটা ইন্ডিয়াতে খুব হিট করছে, ঠিক আছে, বাংলাদেশে আমরা নতুন আনছি, এটা বাংলাদেশে করে এমন নেকব্যান্ড চান আর কি। এগুলো কিন্তু এই যে এখানে মেমোরি ঢোকানো যায়, হ্যাঁ, মেমোরি ঢোকানো যায়, গান এখানে মানে আপনি চেঞ্জ করতে পারেন। আপনার চ্যানেলের সকল ভিউয়ারকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নর্মালি আমাদের দোকানটা হলো গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট, এটা হলো 4 তলায়, আমাদের 3টা দোকান একসাথে, হয়তো দেখতে পাচ্ছেন আমাদের দোকানটা অনেক বড়, এছাড়া গোডাউন আছে আর কি। তো আমাদের দোকানের নাম্বার হলো 61, 74 এবং 86, এই 3টা দোকান একসাথে আর কি। আর আমরা মেইনলি সারা দেশে প্রোডাক্ট দিয়ে থাকি, আমাদের স্পেশালিটি হলো মোবাইল এবং কম্পিউটার অ্যাক্সেসরিজ, মেইনলি মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে যারা বিজনেস করতে চায়, যে সকল তরুণ উদ্যোক্তা আছে তাদের জানার সুবিধার্থে বলি যে বর্তমানে বাংলাদেশে অ্যাক্টিভ মোবাইলের সংখ্যা 14 কোটিরও বেশি, এবং এই 14 কোটি মোবাইলের কিন্তু প্রতিনিয়ত ব্যাটারি লাগতেছে, প্রতিনিয়ত মোবাইলের চার্জার লাগতেছে, ইয়ারফোন লাগতেছে, ব্লুটুথ ইয়ারবাড লাগতেছে, ব্যাক কভার লাগতেছে, গ্লাস কভার লাগতেছে, এরপরে মোবাইল স্ট্যান্ড লাগতেছে, ঠিক আছে, রিং লাইট লাগতেছে, রিং লাইটের স্ট্যান্ড, সেলফি স্টিক, ইউজ ধরনের আইটেম আছে, ঠিক আছে, এই মোবাইল অ্যাক্সেসরি সেক্টরে। তো এই সেক্টরের আইটেমগুলার ডিমান্ড বা চাহিদা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো তরুণ যারা বেকার আছেন, তারা যদি এই সেক্টর নিয়ে চিন্তা ভাবনা করেন, তার এলাকায় ব্যবসা শুরু করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এবং এক্সিস্টিং বা অলরেডি যে সকল ব্যবসায়ী ভাইরা আছেন তারাও যদি আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আমরা বেস্ট প্রাইস দিতে পারবো আর কি। ওকে, আর যেহেতু আমরা পাইকারি ব্যবসা করি, সুতরাং শুধুমাত্র পাইকারি যারা কিনবেন তাদের জন্যই আমরা ভিডিওগুলো তৈরি করি, হ্যাঁ হ্যাঁ, আমরা সার্ভিস দিয়ে থাকি। তো আমি কিছু কিছু প্রোডাক্ট দেখাই, যেমন হচ্ছে আমাদের বাটশিয়ার আছে, ব্লুটুথ বাটশিয়ার, ওয়ান প্লাস আছে, এরপরে লেনোভো বাটশিয়ার আছে, ঠিক আছে, তারপরে রিয়েলমি আছে, ওরাইমো আছে, এরপরে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ারফোন আছে, যে এগুলো কিন্তু 10 পিসের বক্সের ইয়ারফোন, এগুলো খুব ভালো চাহিদা আর কি। আর বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা যেগুলো সেগুলো হলো আপনার ইয়ারবাড, অর্থাৎ TWS ব্লুটুথ ইয়ারবাড গুলা, M10 এর কিন্তু হচ্ছে এখন হিউজ চাহিদা, এটা হয়তো সবাই চেনে আর কি। এটার ভিতরে কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে, আমরা যেটা করি আমাদের 3-4টা কোয়ালিটি সবসময় থাকে, তো আমরা কখনোই কপিটাকে অরিজিনাল বলে চালাই দিই না, কারণ আমাদের কাছে অরিজিনালও থাকে কপিও থাকে। তারপরে মনে করেন যে অ্যাপলের ইয়ারপড গুলা, এটা সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন, এবং এটার কপি, অরিজিনাল, সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে আছে। তো একজন কাস্টমার বা একজন এলাকার পাইকারি বিক্রেতা বা হচ্ছে একজন দোকানদার, সে যেন না থাকে আমরা সেই ধরনের চেষ্টা করবো। এরপরে দেখেন আমাদের, আপনার কাছে একটা প্রশ্ন, আপনাদের এই যে কালেকশন গুলো, এগুলো সর্বনিম্ন প্রাইস কত থেকে শুরু হয়েছে? এটা আসলে বিভিন্ন ধরনের প্রাইস থাকে আর কি, সর্বনিম্ন দেখা যাচ্ছে ইয়ারফোন আপনার 22 টাকার আছে আর কি, 22 টাকা থেকে, হ্যাঁ হ্যাঁ, 22 টাকা থেকে শুরু করে ইয়ারফোন তো বিভিন্ন দামের আছে। এরপরে নেকব্যান্ড দেখেন, সর্বনিম্ন প্রাইস হলো আমাদের এটা, হ্যাঁ, এই যে এই নেকব্যান্ডটা কেউ নিলে আমরা 160 টাকা রাখি আর কি, 160 টাকা অনলি 160 টাকা, ব্লুটুথ ইয়ারফোন কিন্তু, ঠিক আছে, এবং এটা ইনটেক করা প্যাকেট, ভিতরে চার্জিং কেবল এবং এক্সট্রা ফোম সবকিছু দিয়ে আছে, ঠিক আছে। তারপরে যে 05X, এটা কিন্তু হিউজ চাহিদা বর্তমানে, ঠিক আছে। এই প্রোডাক্ট গুলা আমাদের কাছে 3টা কোয়ালিটি আছে, একেবারে সরাসরি একদম বাংলা কপি, চায়না ইনটেক এবং অরিজিনাল সবকিছুই আছে। তো একজন হচ্ছে কাস্টমার বিভিন্ন ধরনের প্রাইসের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবে। এছাড়াও
আমি যদি আপনারা দেখায় আমাদের কিন্তু দোকানের নাম যেহেতু রাবা, ঠিক আছে, আমাদের কোম্পানি হলো রাবা, আমাদের কোম্পানির নামে আমরা কিছু প্রোডাক্ট দিয়ে থাকি, ঠিক আছে। যে রাবা হচ্ছে যেমন এই চার্জারটা জেনুইন 14W 2.1, এটা হচ্ছে আমরা খুব বেস্ট প্রাইস দিই, এটা হচ্ছে 160 টাকা করে প্রাইস মাইক্রোপিন, আর এটা 6 মাসের গ্যারান্টি আছে। এবং আমরা বলে থাকি যে 6 মাসের ভিতরে কারোর ইনশাল্লাহ 2 পিসের বেশি, 100 পিসে 2 পিসের বেশি রিপ্লেস আনতে পারবে না, আসবে না। যদি আসে কেউ আনতে পারেন তাহলে আমরা পুরস্কার দিব। আজ পর্যন্ত হাই কোয়ালিটি, জি, এটা খুবই ভালো। এরপরে আমাদের রাবার আর একটা প্রোডাক্ট আছে, ফাস্ট চার্জিং শো করে, ঠিক আছে, এটা 270 টাকা। এরপরে হচ্ছে আরেকটা আছে 18W, এটা 200 টাকা। এরপরে আমাদের রাবা কেবল আছে, ঠিক আছে, জি, যেমন এই একটা কেবল, এই কেবলটা কিন্তু এটা পুরো হচ্ছে লাইট জ্বলবে, ঠিক আছে, এটা মানে পুরো হচ্ছে, আমি যদি আপনারে এই যে একটা কেবল দেখাই, এবং খুব ভালো কালেকশন, মানে একটা কেবল আছে আমরা নিজেরা তৈরি করি, মাত্র 20 টাকা দাম, এটা ফাস্ট চার্জিং শো করবে, ঠিক আছে। একটা আছে মাত্র 20 টাকা দাম, কিন্তু এটা হিউজ চলে, 500 পিস 1000 পিস করেও আমাদের থেকে নেয়। এরপরে রাবার কার্ড রিডার আছে, একদম উপরেও দেখতেছেন সব কার্ড রিডার, ঠিক আছে, এটা 100 পিসের বক্স হয় আর কি। আমাদের কার্ড রিডারটা কোনো নষ্ট হবে না, মানে কোনো নষ্ট বের হয় না, নর্মাল কার্ড রিডারের মতন। এরপরে আমাদের রাবা এয়ারপড আছে, এটা হচ্ছে খুব ভালো কোয়ালিটি, এটা 360 টাকা দাম, কিন্তু আবার যারা পাইকারি কিনবেন তাদের জন্য 350 টাকা, হ্যাঁ, মানে যারা বেশি নিবেন আর কি, খুব ভালো কোয়ালিটি আর কি, সাউন্ড কোয়ালিটি খুব ভালো। এর বাইরেও আমাদের আরো হিউজ প্রোডাক্ট আছে, আমাদের নেকব্যান্ড আসতেছে রাবার, এরপরে ইয়ারবাড আসতেছে, ঠিক আছে, তারপরে আমাদের বিভিন্ন ধরনের স্পিকার আছে, যেমন হচ্ছে ছোট JBL এর M3 স্পিকার, ঠিক আছে, 887 স্পিকার, তারপরে আপনার হচ্ছে পাওয়ার ব্যাংক আছে, হ্যাঁ, 10,000 mAh আমাদের কাছে জেনুইন পাওয়ার ব্যাংক পাবেন, অলওয়েজ অরিজিনাল, যে রিম্যাক্স এর অরিজিনাল 10,000 mAh এর পাওয়ার ব্যাংক পাবেন, তারপরে 20,000 mAh এর পাওয়ার ব্যাংক পাবেন, বাসুস এর পাওয়ার ব্যাংক পাবেন, জিওর পাওয়ার ব্যাংক পাবেন। আমাদের পাকা ইয়ারফোন আছে কম দামের, যদি কেউ ইয়ারফোন এখানে দেখতে পারবে, এখানে আপনার হচ্ছে 29 টাকা থেকে শুরু আছে। এখন তো হচ্ছে LC বন্ধের কারণে এবং ট্যাক্স বৃদ্ধি পাওয়ার কারণে প্রোডাক্টের প্রাইস একটু বেশি, নর্মালি এগুলো আরো কম ছিল আর কি। সব ধরনের পাকা ইয়ারফোন আছে এখানে, স্যাম্পল রাখা আর কি, মাল তো হিউজ কোয়ান্টিটি আছে আর কি। তো এছাড়া বিয়ার্স এর উদ্দেশ্যে আপনার এখান থেকে ভালো কিছু, মানে অনেকেই আছে ভালো কোয়ালিটির যে হেডফোন, এয়ারফোন খুঁজে, আচ্ছা, এখান থেকে কিছু কোয়ালিটি একটু খুলে যদি একটু দেখানোর চেষ্টা করতেন তাহলে বিয়ার্সরা বুঝতে পারত। আচ্ছা আচ্ছা, যেমন খুব ভালো কোয়ালিটির ভিতরে আমি যদি 41 এই প্রোডাক্টটা কাটি, হ্যাঁ, এটা আপনি, এছাড়াও ভিউয়ার্সদের সুবিধার জন্য বলি যে কেউ যদি হচ্ছে দোকানে বসে প্রোডাক্ট পাইতে চান এবং দেখে দেখে প্রোডাক্ট নিতে চান, আমাদের একটা ওয়েবসাইট আছে paikari.app লিখলে হবে, অলরেডি দেখেন কাস্টমাররা অনলাইনে অর্ডার করছে, প্রিন্ট আউট হচ্ছে, আপনি একটু প্রিন্ট আউটের ইয়া দেখাইতে পারেন। তো হচ্ছে আমাদের অলরেডি কিন্তু অনলাইনে কাস্টমাররা অর্ডার করতেছে প্রতিনিয়ত, ঠিক আছে, তো যে কেউ paikari.app নামে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, অথবা গুগল প্লে স্টোরে পাইকারি ইলেকট্রনিক্স নামে একটা অ্যাপস আছে, এই সেক্টর নিয়ে বাংলাদেশে একমাত্র অ্যাপস যেটা আমরা বানাইছি মোবাইল কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে, সো যে কেউ ওই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। আশা করি ভাই আপনি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন হচ্ছে আমাদের গুগল প্লে স্টোরের যে আমাদের অ্যাপস এর লিঙ্কটা এবং ওয়েবসাইটের লিঙ্কটা, যে কেউ ওয়েবসাইটে যে প্রোডাক্ট দেখতে পারবেন অর্ডার করতে পারবেন এবং আমরা রেডেক্স এর মাধ্যমে তার দোকানে প্রোডাক্টটা পৌঁছায় দিয়ে থাকি অনলাইনে। আবার যেমন ইয়ারবাডে যে নতুন আসছে এই প্রোডাক্টটা, এটা কিন্তু খুব ভালো, যারা গেমিং খেলে আর কি, মোবাইলে গেম খেলে, তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই হাই কোয়ালিটি আর কি, চমৎকার একটা কালেকশন। দেখেন কালেকশনটা দেখেন, এটা M41 মডেল, হ্যাঁ, M41 মডেল, জি জি, M41 আর কি। এছাড়াও M41 এর পাশাপাশি M38 আছে খুব ভালো কোয়ালিটি, M90 প্রো আছে, হ্যাঁ, ভালো কোয়ালিটি, তারপর M35 তো খুব রানিং প্রোডাক্ট ভালো কোয়ালিটির ভিতরে, M35
তারপরে M28, M32, ঠিক আছে। আর একটা আমাদের ইউনিক প্রোডাক্ট আছে যেটা আমাদের রাবা নামেও আসতেছে, উইশির হচ্ছে এই প্রোডাক্টটা, ঠিক আছে, উইশির T20। এটা হ্যাঁ, এটা আপনি দোকানদার ভাইদেরকে আমরা বলতে পারি, এই প্রোডাক্টটা আপনি যদি নেন এবং 100 জন যদি কাস্টমার আসে, 100 জনই সাউন্ড কোয়ালিটি এছাড়া নেকব্যান্ড এর ভিতরে যারা মেমোরি সাপোর্ট করে এমন নেকব্যান্ড চান আর কি, এগুলো কিন্তু এখানে মেমোরি ঢোকানো যায়। হ্যাঁ, মেমোরি ঢোকানো যায়, গান এখানে মানে আপনি চেঞ্জ করতে পারবেন আর কি। তো বিভিন্ন ধরনের আইটেম আছে, মোবাইল অ্যাক্সেসরিজ মেইনলি, এছাড়াও কম্পিউটার অ্যাক্সেসরিজ এর ভিতরেও প্রোডাক্ট আছে। এছাড়া আমাদের ইলেকট্রিক আইটেম আছে, লাইট, তারপরে হচ্ছে আপনার মাল্টিপ্লাগ, হ্যাঁ, এগুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে আছে। কেউ যদি পাইকারি.অ্যাপ অথবা পাইকারি ইলেকট্রনিক্স নামে যে অ্যাপসটা আছে, এই অ্যাপসে যান, ওখানে 4,500 প্রোডাক্ট দেখতে পারবেন, সকল প্রোডাক্ট আমাদের কাছে আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সুযোগ সুবিধা বলতে আমরা তো শুধুমাত্র হচ্ছে আপনার বেস্ট প্রাইস দিই এবং আফটার সেলস সার্ভিস গুলা দিয়ে থাকি। দেখা যাচ্ছে আপনি দোকানে বিক্রি করতে যে কোনো প্রোডাক্টে যদি সমস্যা পান, তাহলে সেই সমস্যাগুলো আমরা দেখি, সেই প্রোডাক্টটা রিটার্ন নেওয়া এবং হচ্ছে সেই প্রোডাক্টটা যদি ঠিক করে দেওয়ার মতন হয় ঠিক করে দেওয়া, ঠিক আছে, এই সার্ভিস গুলো আমরা দিয়ে থাকি। আমাদের সব কাস্টমার দীর্ঘদিন ধরে আমাদের সাথে বিজনেস করে, আমাদের 3-4 বছর 5 বছর ধরে বিভিন্ন কাস্টমার আছে যারা আমাদের সাথে বিজনেস করতেছে। তো পাইকারি বিজনেসটা আসলে লং টার্মের বিজনেস, এটা খুচরা বিজনেস না যে হচ্ছে একদিন প্রোডাক্ট নিয়ে আমি হারাই গেলাম, ওইটা আর কোনোদিন লাগবে না। তো ব্যবসায়ী ভাইদের নিয়মিতই আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে লাগে, নিয়ে বিক্রি করে সেল হয়ে গেলে আবার নেয়। সুতরাং আমরা সার্ভিসটা ওইভাবে দেওয়ার চেষ্টা করি যেন আমার কাস্টমার কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, আর আমার কাস্টমার যদি ক্ষতিগ্রস্ত না হয়, সে যদি উঠতে পারে, আমরাও ইনশাআল্লাহ তাদের সাথে নিয়ে উঠতে পারবো। 30,000 টাকার প্রোডাক্ট নিতে 15,000 টাকার প্রোডাক্ট বিক্রি করে ফেললো, 5,000 টাকার প্রোডাক্ট চলতেছে না, ওই প্রোডাক্ট গুলা চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবে আপনার কাছ থেকে। মানে হচ্ছে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে যে দেখেন ওই আমরা যেভাবে প্যাকিংটা দিছি, প্যাকিংটা ওইভাবেই থাকতে হবে। দেখা যাচ্ছে উনি বারবার খুলছে, খোলার কারণে হচ্ছে ময়লা হয়ে গেছে, এখন ওটা তো আমার আবার বিক্রি করতে হবে। এখন ওটা তো খাবার জিনিস না যে আমি যে বাসায় নিয়ে খেয়ে ফেললাম বিক্রি হলো না, কিন্তু এটা তো উনি রিটার্ন দিলে মানে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। যদি বিক্রি করার মতন পজিশনে থাকে, মানে মালটা উনি বিক্রি করতে পারে নাই কিন্তু সুন্দরভাবে রেখে দিছে, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে ওই প্রোডাক্টটার এক্সচেঞ্জে আরেকটা প্রোডাক্ট দিয়ে দেই তার পছন্দ মতো। আমি আর কথা না বাড়ি আজকের মতো বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমি আর কথা না বাড়ি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ।